ভাগ জীবনের দুই ভাগ শুদ্ধ, তিন ভাগ জীবনের দুই ভাগ শুদ্ধ। ফুল দিলে মানুষের মনটা নরম হয়, আর আমাকে সারাক্ষণ খুব কঠিন থাকতে হয়। শুনেন, অফিসে আপনি কঠিন থাকেন আর পাত্র থাকেন, মাগার বাসাতে বাইরানোর সময় দিলদার ফুলের মতো নরম হন সে। এর লেগে আমি নিয়ত করছি, ফুল আমি দিমই দিব। নিয়ত করেছো মানে? বুঝলাম। হ্যালো, কোন লোকটা তোমার ঘরে থাকার অধিকার পেয়েছে? কই না তো, এরকম কোনো অধিকার তো কাউকে দেওয়া হয়নি। কি বারবার তুমি লোকটা লোকটা করছো, লোকটা কে? বাসায় তুমি কাউকে থাকতে দিয়েছো? হ্যাঁ, বাসায়। হ্যাঁ, আমি জানলাম না কেন। না মানে তোমাকে তোমাকে বলার স্কোপ পাই। স্কোপ পাওনি? 24 আওয়ার্স একসাথে থাকার পরও? না না স্যার, ব্যাপারে তুমি খুব টেনশনে ছিলে তো সেই জন্যই আর কি।
ও তো এখন আমি টেনশনলেস। বলো কে লোকটা? ইয়াল্লাহ, আমি তো তবু চারটা ডাইল ভাত খাইতে পারতেছি। আমার বাবলু এরাও পাইতেছি কিনা কে জানে। কেনারে সাসি, আমি করমি। আয় ভিতরে আয়। সাসি খাওয়া শেষ? এই হাত ধোয়া পানি যে চোখে দাও, তোমার চোখ জ্বলে না? চোখ জ্বললে 30 বছর ধরে এই পানি চোখে দিতে পারতাম। 30 বছর? কেন দাও? জানি না, আমার শ্বশুর দিত, আমিও দেখি। দেহ আমার জন্য আমার দিতে পেও না। তুই বড় দুপুরে কেন আইছ? কেন আবার খবর নিতে? অহনো খবর পাই না রে মা। তুই কি দুপুরে খাইস? এত বেলা কেউ না খেয়ে থাকে? চাষি ক বাবলু ভাইরে তুমি ঢাকা পাঠাইছো কেন? হ্যাঁ শুন খাই, একবার মুখ পুড়ছে, আবার পান খাইতে চাই না রে মা। অভাবের সংসার, পুলায় চাকরি না করলে চলবো কেমনে? তাই বলে চাকরি করতে ঢাকা যেতে হইব কেন? এইখানে তো কত চাকরি। চেষ্টা তো কম করে নাই, এই এলাকায় চাকরি হলে কি আর ওই কপাল পোড়া ঢাকায় পোলারে পাঠাইতাম। শোনো চাষি, আমার একদম সাফ কথা, তোমার পোলা ঢাকায় চাকরি হইলেও তারে একলা যেতে দিও না। সঙ্গী পামু কই? চোখে জ্যোতি বাড়ানোর লাইগা 3 বেলা হাত ধোয়া পানি চোখে দিতেছ, তারপরে কি চোখে কম দেহ? তোমার পোলার আগে সঙ্গীর ব্যবস্থা করো, তারপরে ঢাকায় পাঠাও। মারে আমার পোলারে নিয়ে তুই যে স্বপ্ন দেখতেছস, তোর বাপে কি সেই স্বপ্ন পূরণ করবো? যে মিয়া ভাই, তুই তো আমার লাগা অনেক চেষ্টা করলি, এবার শেষবারের মতো একবার চেষ্টা করি দেখ না। মিয়া ভাই, এই যৌবনকালে যার মনের পাথর গলাইতে পারেন নাই, এই বয়সে এসে সেটা কি সম্ভব? চেষ্টায় কি না হয় রে, আমারে বারবার না পাঠাই আপনি নিজে সরাসরি গেলেই তো পারেন। পারি তো, তোরে লয়া গত রাইতে গেলাম, কিন্তু কইতে পারলাম না। মা কলমি, টাইম নাই, আমি ডাকলেই তোমার টাইম নাই, তোমার এত টাইম কার লাগা শুনি? লতা পাতা গরু ছাগল পশু পাখি সব কিছু জানো। আমি কি এসবের চেয়ে অদম নাকি? না, তুমি সব কিছু চাইতে পারো, কিন্তু তোমার এই আকেম্বা পেশাল শুনতে আমার ভালো লাগে না। যা দেখলি, দেখলি আমার একটা মাত্র মায়া কি কইয়া গেল? ঠিকই তো কইছে, একই কথা বারবার কইলে বিরক্ত তো হইবই। তুই যা। হ্যাঁ বল, ওই যাস বাড়িতে। কার বাড়ি? আমার বাড়ি। তোর বাড়ি যাইতে বলি নাই, ওই বাড়ি। পরিবেশ পরিস্থিতি বুঝা, তুই বাইরে এসে দাঁড়াবি, মনের মধ্যে অনেক কথা জমা আছে, আজ বলার ইচ্ছা হইছে। এই তো এতদিনে সুবুদ্ধি হইছে। আরে নিজের কথা তো নিজেরই কইতে হয়। মুক্তা পানি কেন পান করবেন? প্রথম কারণ, এটি শতভাগ বিশুদ্ধ। দ্বিতীয় কারণ, এর লভ্যাংশ ব্যয় হয় প্রতিবন্ধীদের কল্যাণে। মুক্তা পানি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের একটি পণ্য। আসসালামু আলাইকুম বাকি। ওয়ালাইকুম সালাম। এই আর সময় তুমি? একটু খোঁজ খবর নিতে আসলাম। ভাবি আপনি ভালো আছেন তো? এই তো আছি। এই মিয়া ভাই আপনার সাথে একটু কথা বলবে। বললাম বাবলু ঢাকায় গেছে। জি কই, কাল রাইতে তো কিছু বললা না।
আছে আসলে বলার কি আছে? এটা কি কইলা বলার কি আছে? আমাগো বাবলু ঢাকায় গেছে, তো কেন গেছে? চাকরির ইন্টারভিউ দিতে। চাকরি করতে ঢাকায়? ও ঢাকায় থাকলে তুমি এ বাড়িতে একলা থাকবা কেন? বাবলু যদি ঢাকা থাকে তাহলে কি আমারে গ্রামে রেখে দিব? তুমিও ঢাকায়, তাহলে এই বাড়ি জমি জমা এইসবের কি হইব? এখনো ভাবি নাই, বাবলু আসুক, তারপরে ওর যদি চাকরি হয় তাহলে আপনাদের সাথে বৈশা আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা তো করতেই হইব। আসল কথা বলে আপনারা বসেন, আমি মুড়ি মা খাই দেই। না না, ওইসব কিছু লাগবো না, তুমি পান খাইলে না হয় কইতাম একটা পান দিতে। পান তো আপনার পকেটেই আছে। আসে নাকি? যে ও তাই তো, বড় খারাপ অভ্যাস বুঝলা এই পান খাওয়াটা, তুমি এই অভ্যাস না কইরা ভালোই করছো। বাবলুর মা, তুমি আমাগো বংশের বউ হওয়ার কারণে এতদিন একলা থাকা সত্ত্বেও একটা কাক পক্ষীও তোমারে বিরক্ত করে নাই। আমার এই সহি সালামতে রাখার দায়িত্ব তো আপনাদেরই। তোমারও কিছু দায়িত্ব আছে, ভুলা যায় জি। না মানে বলতে চাইছিলাম, তোমার নিজের সমস্যা নিজের মুখে বলাই ভালো। আসলে সব কিছুতেই আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না। আর এটা কি কইলা? অবশ্যই বিরক্ত করবা, 100 বার করবা, প্রয়োজন হলে 100 বার করবা। ঠিক আছে, আমি যাই দিদা। সব আপন ভাই তো না, চাচা তো ভাই। মাঝে মধ্যে ভাবি জোয়ারের সময় যখন কিছু বলা হয় নাই, এখন আর এই ভাটার সময় উৎপাত করি কেন? আরে ভাটা ভাটা করেন না তো, সময় নষ্ট হয়ে যাইতেছে, এখন আধুনিক কাল, যা কিছু করার অনেক করেন। তুই তো আমার হয়ে অনেক কামই করলি, এই কাজটা তুই করতে পারিস না? কেমনে পারতাম? আপনি তো কইছেন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা কর। ওই আকার ইঙ্গিত তো করলি, আকার ইঙ্গিত করলে তো এতদিনে কিছু একটা হয়ে যেত। মিয়া ভাই, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বাবুরের মা হইল অতিরিক্ত চালাক মহিলা, সবকিছু বুঝে না বোঝার ভান করে। ওই দেখলেন না, হ্যাঁ সুখ দুঃখের কথা জানতে চাইলে কেমনি কৌশলে কইল, এই সব বিষয়ে আপনাদের জ্বালাতে চাই না। চালাক তো বটে, নাইলে একলা এতদিন কিভাবে নিজের রক্ষা করে রইল? হ্যাঁ বলো। হ্যাঁ কোথায় তুমি? কেন বাসায়? কখন বের হবে তুমি বললে এক্ষুনি? আচ্ছা তাহলে চলে আসো। হ্যাঁ কোথায় আসবে সেটা বলো। শাবাগে চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, রেডি হয়েই চলে আসছি। ওকে বাই। দিন
জীবনের দুই ভাগ শুদ্ধ।